अरे नबी मुस्तफा के अमार इल्मे मारेफत इल्मे हकीकत इल्मे शरीयत इल्मे तरीकत समस्त रकमेर इल्म नबी मुस्तफा के अल्लाह पाक दान करेछेन बोलेन सुभानाल्लाह। तो हजरत खिजिर आलाइहिस्सलाम इल्मे मारेफत अल्लाह दियाछेन उनी शरीयते मुस्तफा शिखार जन्ने शरीयत शिखार लेगे कि करतेन हजरत इमाम आजम अबू हनीफा रादियल्लाहु ताआला दरबारे बसतेन बोलेन सुभानाल्लाह। तिनी जखन दर्श दितेन जखन तिनी पढ़ातेन तो एई रकम तालामिजा एई रकम तालबिलरा जारा बड़ो बड़ो मौलाना जारा बड़ो बड़ो मुफ्ती जारा बड़ो बड़ो फकीही जारा बड़ो बड़ो आपनार दार्शनिक जारा बड़ो बड़ो आपनार বৈজ্ঞানিক এই রকম ব্যক্তি আমার ইমামে আজমের দরবারে বসতেন বলেন সুবহানাল্লাহ। আর তার সাথে খিজির আলাইহিসসালামও বসে যেতেন বলেন সুবহানাল্লাহ। আহা হযরত ইমামে আজম আবু হানিফা যখন আল্লাহ পাক তিনাকে তুলে নিলেন যখন তিনার সময় হলো যখন তিনার ইন্তেকাল হয়ে গেল ইন্তেকালের পরে তিনার দাফন কাফন হলো কুফায় সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিসসালাম আল্লাহকে বলেন রব্বুল আলামিন গো আমার এখনো শরীয়তে মোস্তফা শিখতে বাকি আছে সম্পূর্ণ হয়নি আল্লাহ গো তোমার একজন প্রিয় বান্দা নবীর আশিক দিওয়ানাকে আল্লাহ তুমি তুলে নিলে তার ইন্তেকালখানা হয়ে গেল এবার আমি কার দরবারে যাব শরীয়তে মোস্তফা শিখার জন্য বলেন সুবহানাল্লাহ। একজন নবী নদীতে বলেন আপনার পানিতে পেশাব করা নিষেধ বলে পানিতে হযরত খিজির আলাইহিসসালাম থাকেন বলেন সুহান। এই জন্য পানিতে পেশাব করা নিষেধ পানিতে পেশাব করিও না পুকুরে গিয়ে গোসল করতে গিয়ে পানিতে পেশাব করিও না নদীতে গিয়ে গোসল করতে গিয়ে নদীতে পেশাব করিও না কেন পানিতে হযরত খিজির আলাইহিসসালাম থাকেন জিন্দা বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের প্রাক্কাল তাক খিজির আলাইহিসসালাম জিন্দা কুদরতে ইলাহি আর সমস্ত নবীগণরা তো জিন্দা সমস্ত নবীগণ জিন্দা আর নুরি হাকিকাতে জিন্দা সশরীরে জিন্দা নবীগণ আউলিয়াগণ যিনারা চলে গেছেন যিনারা নবীর সাচ্চা পাক্কা গোলাম তিনারা কবরে জিন্দা আর ইনি একদম সশরীরে জিন্দা বলেন খিজির আলাইহিসসালাম। তুমি যাও কোফায় কোফাতে গিয়ে তুমি আজকে সেইখানে দর্শ নিবে আমার প্রিয় বান্দা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ তো আল্লাহ ওয়ালা ছিলেন আল্লাহ পাক বলেন এই খিজির তুমি যাবে কুফায় মাজারে যাবে তিনার রওজাতে যাবে কবরে গিয়ে তুমি পাশে বসবে আমি আমার নেক বান্দা ইমামে আজমকে আমি নোমান বিন সাবিতকে জিন্দা করব আর জিন্দা করার পরে তিনার ভিতরে আমি রুহু দিয়ে দিব তিনি জিন্দা হয়ে কবর থেকে এসে তোমাকে শরীয়তে মুস্তফা শিখাবে দেখছেন আল্লাহ পাকের হুকুম। হে খিজির তুমি চিন্তা করো না আমার প্রিয় বান্দাকে তার ভিতর আমি রুহু দিয়ে দিব আর জিন্দা হয়ে তোমাকে শরীয়তে মুস্তফা শিখাবেন বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ কামিনার দল তারা বলে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে নাউজুবিল্লাহ আমরা নবীর উপরে দরুদ পড়ি দরুদ শরীফ পাঠ করি সালাম পাঠ করি আর
ये दरुद ও সালাম কি করে শুনবে নবী তো মরে গেছে ওদের ধারণা আরে তোমার নবী মরতে পারে আমাদের নবী মরেননি বলেন সুবহানাল্লাহ হ্যাঁ এই জন্যই কবি বলছেন আল্লাহ রে ওলি মরে না খো জিন্দা চিরদিন বলেন সুবহানাল্লাহ अल्लाह रे ओली मरे ना को जिंदा चिरो दीप और तादेर देहु खाई ना माटी होई ना को जनील अल्लाह रे ओली देर तो माने शरीर पचे ना सड़े ना गले ना और नबी तो बादर जहे आवला बोलन सुभान नबी देर व्यापार तो आरो आलादा आरो ऊंचा जिनारा नबीर सच्चा पक्का गोलाम तिनाराय तो मरन ना कबरे जिंदा और नबीगण तो बादर जहे आवला बोलन सुभान अल्लाह रे ओली मरे ना को अल्लाह रे ओली मरे ना को जिंदा चिरो दिन और तादेर देहु खाई ना माटी होई ना को जनिन शशरीरे प्याड़ानी घुरे मोहब्बत बोलबेन ना শশরীরে বেড়ানি ঘুরে জমিন আকাশ মাঝে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে কোথায় আছো গাওস পাক কোথায় আছো গাওস পাক বসো গো আমার পাশে পাশে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে বলেন একবার সুবহানাল্লাহ তাহলে কি বোঝা গেল আল্লাহর ওলিরা জিন্দা নবীগণ জিন্দা শহীদগণ জিন্দা বলেন সুবহানাল্লাহ एक जन अल्लाह जबरदस्त बोली सुभान तिनार इंतकाल हो गए भक्तगण के बोले गेछेन बाबा इंतकाले आगे बोले गेछेन बाबा आमार अमुक जगह अमुक शहरे अमुक देशे आमार तुम्हरा दाफन काफन करियो माटी आमार ओखाने दियो इंतकाले परे তিনার লাশ মুবারক নিয়ে যাচ্ছে দাফন করতে হবে হুজুরের ওসিয়ত মোতাবেক আমাদেরকে ওই রাজ্যে যেতে হবে ওই গ্রামে যেতে হবে যাচ্ছেন সুবহানাল্লাহ আপনার ভক্তরা খাড়ে করে হযরতে ইয়া আল্লাহর ওয়ালী আপনার মুবারক দেহু খানা নিয়ে যাচ্ছে বহন করে সঙ্গে সঙ্গে প্রশাসন পুলিশ এসে নিষেধ করে দিল এই রাজ্য দিয়ে এই জায়গা দিয়ে কোন লাশ যাবে না আমাদের বাদশার হুকুম আমাদের কমান্ডারের হুকুম এত আকুতি মিনতি অননয় বিনয় করে বলে ছেড়ে দাও আমার হুজুরকে নিয়ে যাই অমক শহরে অমক গ্রামে তিনার দাফন কাফন খানা করতে হবে বলে না আমাদের বাদশার হুকুম এটা এই রাজ্য দিয়ে এই জায়গা দিয়ে এই দেশ দিয়ে এই শহর দিয়ে কোনো মরা মানুষ যাবে না বাদশার হুকুম মরা মানুষ রাজ্য দিয়ে পার করবে না এত একুতি মিনতি করে যখন অনুমতি পাওয়া গেল না বাদশার কাছে খবর গেল বাদশা যাহা পানা আসলো আসার পর একই কথা বলে না তোমরা এই লাশ নিয়ে যাও আমার রাজ্য দিয়ে আমার এই শহর দিয়ে এই লাশ কখনোই যাবে না বারবার অনতি করে মিনতি করে অননয় বিননয়ে পড়ে যায় বলে হুজুর আমার পীর মুর্শিদ বলেছেন আমার ইন্তেকালের পরে এই শহর দিয়ে তোমরাও অমক গ্রামে আমার দাফন করে দিও ওখানেই আমার মাজার খানা হবে কি শুনবে না একই কথা না না কখনোই না সঙ্গে সঙ্গে আল্লাহর ওয়ালি জিনারা জিন্দা সঙ্গে সঙ্গে
प्रशासन निजेर चोखे देखलो ये तो कुन मुर्दा नाई ये तो जिंदा अवस्था हाथी निये आतार हिल दे आछे आज के जिंदा जाओ जाओ तुमरा निये जाओ जेखने हुजूर बोले चेनो खने दाफन करे दे अल्लाहर वली देर करामत चिंता करते पारें अल्लाह कत क्षमता अल्लाहर वली देर दिए छेन आहा আমার হিন্দের রাজা খাজা মঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কত বড় কারামত দান করেছিলেন যে কারামতে যে আপনার আধ্যাত্মিক শক্তিতে সুবহানাল্লাহ আজকে সুবহানাল্লাহ চোখ বন্ধ করে সারা পৃথিবীর খবর মুরিদের খবর আল্লাহর ওয়ালিদের আজ নখ দর্পণে বলেন সুবহানাল্লাহ এবং দিনার পীর মুর্শিদের নখ দর্পণে আল্লাহর আরশ পর্যন্ত দিনার এই আধ্যাত্মিক চোখের বেলায়াতের চোখ দিয়ে তিনি দেখতে পান বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওয়ালিরা আমার হিন্দান ওয়ালি খাজা মঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার তো বড় কারামত এত বড় কারামত যে আজকে আনা সাগরের পানিকে এক লোটায় ভরে নিতে পারেন বলেন সুবহানাল্লাহ কত বড় কারামত যিনি আজ বড় বড় পাথর কারু খেমেন জাদুকরের জাদুকরু খেমেন আমার হিন্দান ওয়ালি খাজা খাজেগান খাজা মঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও গো আমার দয়াল খাজা তুমি হিন্দুস্তানের রাজা ও গো আমার দয়াল খাজা তুমি হয়েছো গো আল্লাহর ওলি তাইতে তোমার পাক কদমে মিনতি করিয়া বলি মহব্বতে বলেন সুবহানাল্লাহ অগো আমার দয়াল খাজা তুমি হয়েছো গো আল্লাহর ওলি তাইতে তোমার পাক কদমে মিনতি করিয়া বলি কেন জগত জুড়া নামটি তোমার মহব্বতে বলেন সুবহানাল্লাহ কেন জগত জুড়া নামটি তোমার তো জাহানের লাগিয়া আমি শুনেছি তোমার গুণগান আপন ঘরে বসিয়া বলেন সুবহানাল্লাহ কত বড় কারামাত তা আল্লাহ পাক আল্লাহর ওয়ালিদেরকে কারামাত দিয়েছে আমার গাউসে পাক যিনি মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন বলেন সুবহানাল্লাহ আমার গাউসে পাক বলেন আমি সারা পৃথিবীর যেখানে আমার murid যেখানে আমার ভক্তরা আছে তাদের খবর আমি আব্দুল কাদের জিলানি রাখি বলেন এক্সেলেন্টের মানুষ তো বলছে আল্লাহর ওলিকে তো মানেই না তো নবীকে বলছে যে নবী দেওয়ালের খবর জানে না নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক কোরআন পাকে বলেন ওয়া মা হুয়া আলাল গায়ব বিদানীন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক বলেন আমার হাবিব আমার নবী অদৃশ্যের সংবাদ দিতে বোখলামো করতেন না কানজুসি করতেন না বলেন সুবহানাল্লাহ গায়বের সংবাদ দিতে কাঞ্জুসি করতেন না তাহলে কি বোঝা গেল আল্লাহ বলছেন যে নবী আমার গায়বের সংবাদ জানেন আর ইবুঝে যে না জানে না নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ
আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফা সারা পৃথিবীর খবর রাখেন বলেন সুবহান কে কোথায় কি অবস্থায় বুঝতে পারলে তো হুজুরের কাছে পৃথিবীটা কেমন তো হুজুর বলছেন ইন্নাল্লাহ কাদ রাফা লিয়াদ দুনিয়া এই দুনিয়াটা সারা ওয়ার্ল্ড সারা পৃথিবীটা আমার কাছে সারা দুনিয়াটা আল্লাহ পাক আমার হাতের হাতে নিতে করে দিলেন বলেন সুবহানাল্লাহ সারা পৃথিবীর যত জিনিস আছে খুশক তারে আসমানে জমিনে আপনার তাহাত সারা পানির ভিতরে সমস্ত কিছুর খবর সমস্ত কিছুর আপনার নাম ধাম কাম আল্লাহর নবী বলেন সারা পৃথিবীটা কেমন আমার কাছে নবী আমার বলেন হাজা কাফিহি যেমন আমার হাতে নিটা দেখতে পাই সারা পৃথিবী আমি তেমনই দেখতে পাই উপায় আছে শুনেছেন বদরের যুদ্ধে তিনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে বলে যাচ্ছেন মক্কা মুয়াজ্জামায় কেহ নাই বসে আছে বলে বিবি আমি তো যাচ্ছি মদিনাতে বদরের যুদ্ধে আমি অংশ গ্রহণ করব যদি না আসতে পারি ফিরে তো তোমার জন্য আমি টাকা রেখে গেলাম সোনা দানা জওহরাত মণিমুক্তা রেখে গেলাম বিবি ও আমার প্রাণের বিবি গো আমি যদি যুদ্ধের ময়দান থেকে না আসতে পারি সারা জীবন খেয়ে তুমি ফোরাতে পারবে না দিরহাম দিনার যত আমি রাখলাম সোনার টাকা রাখলাম চাঁদি আমি রাখলাম জওহরাত মণিমুক্তা রাখলাম দুনিয়ার বহু সম্পদ তোমার জন্য দিয়ে গেলাম তো আমি যদি ফিরে নাই বা আসতে পারি তার জন্য তুমি এটা গোপন ভাবে রাখো যুদ্ধ শেষ হলো জীবনী বলতে যাচ্ছি না বদরের যুদ্ধের ঘটনা সুবহানাল্লাহ হযরতে আব্বাস যিনি আল্লাহর নবী মুস্তাফা দয়ার নবী মুস্তাফা নিজের চাচা বলেন সুবহানাল্লাহ তিনার চাচা যুদ্ধে লড়তে লড়তে আল্লাহর নবী মুস্তাফার কাছে কয়েদ হয়ে গেলেন যখন তিনি কয়েদ হলেন যার কাছে যা ছিল তোমরা ছেড়ে নিজের সোনা দানা টাকা পয়সা দিয়ে তোমরা ছাড় করে নাও মুক্তি লিয়া লও যারা পাল্লো লিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যখন আসলো আল্লাহর নবী মুস্তাফা বলছেন চাচা আপনার তো সোনা দানা টাকা পয়সা বহু আছে আপনি কেন আপনি ছাড়ে নিচ্ছেন না আল্লাহর নবী কে বলছেন নবী গো আমার সেই রকম টাকা পয়সা নাই সেই রকম আমার চাঁদি নাই সেই রকম আমার দিরহাম সোনার টাকা চাঁদির টাকা নাই কি দিয়ে আমি ছাড়পত্র নিব কি দিয়ে আমি আজকে আপনার কাছে মুক্তি নিব গায়েবের সংবাদদাতা আল্লাহর নবী বলছেন চাচা গো আপনি যখন যুদ্ধে আসেন যুদ্ধের ময়দানে আসার আগে আপনার প্রাণের বিবির কাছে এতগুলা সোনা চাঁদি রেখে এসেছেন এত সম্পদ আপনি রেখে আসলেন আজ বলছেন নাই আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি করে জানলেন ওইখানে যখন আমি আমার বিবিকে বলি টাকা রাখলাম চাঁদি রাখলাম সোনা রাখলাম জওহরাত রাখলাম দুনিয়ার জন্য বাঁচার জন্য তোমার সম্পদ রাখলাম ওই জায়গায় কেহ ছিল না একমাত্র আমি আমার বিবি ছাড়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো কসম খোদার করে বলি নিশ্চয় আপনি আল্লাহর নবী আছেন আপনি গায়েবের সংবাদদাতা নবী আছেন বলেন সুবহানাল্লাহ নবী আমার গায়েব দাতা অদৃশ্যের সংবাদ দেয় উহা পীর মানে না হয় নবী গায়েব দেয় নবীর শানে তোহিন করে ঈমান হারা হয় অবশেষে জাহান্নামের ইন্ধন হয়ে যায় হাবিরে তো মানে না যে নবী গায়েব দেন এরা মানে না নবী আমাদের
আমরা দরুদ শরীফ পড়ি সালাম পড়ি কি করে শুনলো তো মরে গেছে নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ এই বলে আর আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফা পবিত্র জবানে তিনি ইরশাদ করেছেন আসমা ও সালাত আল মুসাল্লিনা আহলে মুহাব্বতি ওয়া আরিফাহুম বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী রহমা রা রহমাতাল লিল আলামিন পবিত্র জবানে ইরশাদ করেছেন আমি শুনতে পাই যারা আমার উপরে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করে আমার উপরে সালাম পাঠ করে আমি নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পাই নবী আমার আরো বলেন ওয়ারে ফখুম আমি তাকে চিনতে পারি যে আমার উপরে দরুদ পড়ে আমার উপরে সালাম পড়ে আমি তাকে চিনি কোন জায়গা থেকে পড়ছে দরুদ আমি সেই জায়গার তার নাম জানি তার নাম জানি তার বাপের নাম জানি তার বাপের বাপের 14 পুরুষের নাম জানি বলেন সুবহানাল্লাহ নবীর কাছে কিছু ঢাকা নাই নবী আমার ইরশাদ করেছেন এই হাদিসটা আপনার খাসায়েতুল কুবরা দ্বিতীয় খণ্ডের হাদিস সুবহানাল্লাহ নবী আমার বলেন পৃথিবীর এক প্রান্তে যদি আমি থাকি পৃথিবীর আরেক প্রান্তে যদি একটা কালো পাথর থাকে ওই কালো পাথরের উপরে যদি একটা কালো পিপড়া থাকে ওই কালো পিপড়াটার হাটন আল্লাহর নবী বলেন কালো পাথরটা দেখতে পাই কালো পিপড়াটা দেখতে পাই কালো পিপড়া হাটো নামি শুনতে পা বলবেন না সুবহানাল্লাহ এর নাম হচ্ছে নবী যিনি গায়বের সংবাদদাতা আহা নবীর দরবারে নবীর চেহারা দেখলে আরে বেঈমানরা ঈমানওয়ালা হয় তুমি কেমন নামাজ পড়ে আমার নবী কেবল আমাদের মতন ছিল হ্যাঁ দুখান হাত দুখান পা চোখ কান একটা খাহে ফাহেশা মেয়ে একটা ফাহেশা মেয়ে এত গালিগালাজ করতে পারত আপনার মক্কা মুয়াজ্জামায় আর মদিনাতুল মানওয়ারাতে নবী মুস্তাফা যখন মক্কা থেকে মদিনাতে গেলেন একটা ফাহেশা আওরাত আমার নবী মুস্তাফার দরবারে গেল সুবহানাল নিজেকে শুধরাবার জন্য দেখি নবী মুস্তাফাকে দেখে তিনার চেহারা দেখে আমি পরিবর্তন হতে পারি কিনা বলেন একবার সুবহানাল্লাহ এই ফয়সা মেটা এত গালি গালাজ করত এত ঝগড়া করতে পারত এত ঝগড়া করত ওকে পাড়ার মেয়েরা পড়োশিরা ভাইয়ারি করে নিয়ে যেত আমি তো ঝগড়া করতে পাচ্ছি না তো তুমি আমার হয়ে একটু ঝগড়া করে আমি তো পারছি না তুমি এসো আমার সঙ্গে একটু ঝগড়া করবে হায়ার করে প্লেয়ার প্লেয়ার গেলে আনছে না বল খেলা ক্রিকেট খেলা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা দিয়ে আসছে তো ওই মেয়েটাকে এত আপনার নামি দামি ছিল মেয়েটা ফাহেশা আর মুখের এত ভাষা আর এত গাল দিতে পারত আর এত ঝগড়া এত ঝগড়া আমার নবী মুস্তাফার দরবারে গেল যাওয়ার পরে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তানাউল ফরমাছিলেন খাচ্ছিলেন দস্তুরখানায় মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্শ্বে বসে আছেন নবী আমার তানাউল ফরমাচ্ছেন ফাহেশা মেয়েটা এসে চলে আসলো নবী মুস্তাফা যে লুকমাটা খাবার জন্য তুলেছেন ওই ফাহেশা মেয়েটা বলছে হুজুর গো আপনার এই লুকমাটা এই খাবারটা আমাকে দে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে মিনতি করে বললেন তাকে অন্যায় বিনয় করলেন ও মেয়ে গো ও মহিলা শুনো আরো হুজুরের দস্তরখানায় খানা আছে ওটা নাও কিন্তু হুজুর যে খাবারটা তুলেছেন ওটা তো মেনিও না খেয়ে তো তুলে নিয়েছে ও কিন্তু শুনবে না জিদাল মিয়া তো বলছে না আমি ওইটাই নিব বলেন সুবহানাল্লাহ ওই লুকমাটাই নিব মাইশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন না ওটা নিও না আর তোমাকে দিচ্ছি বলছেন না হুজুর মুস্তাফা দয়ার নবী মুস্তাফা যেটা লুকমা তুলেছেন ওটাই আমি নিব
আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন ওই লোকটা ফাহেশা ঝগড়াটা মিয়াটাকে দিলেন খাওয়ার পরে সুবহানাল্লাহ বাড়ি গেলেন আর যেদিন থেকে খেলেন তার মওত পর্যন্ত যতদিন হায়াতে বেঁচে ছিল তার জবান এত সুন্দর তার মুখে কোনোদিন গালি আসলো না তার ভিতরে কোনো কোনো রকমের যত আপনা নিবর্চনা ছিল যত রকমের অন্ধকার ছিল দূর হয়ে আলো হয়ে গেল নবীর আশিক হয়ে গেল সুবহানাল্লাহ নবী মুস্তাফার এই লোকমাখানা পাওয়ার পরে সুবহানাল্লাহ জীবনে তার ভিতরে পরিবর্তন চলে আসলো আল্লাহ ওয়ালিয়া হয়ে গেল নবীর আশিকা দিওয়ানা হয়ে গেল বলেন সুবহানাল্লাহ আর এই নবীকে নবীর থুতুর এত দাম নবীর থুতুর এত দাম এই নবী মুস্তাফাকে বলে যে আমাদের মতো যে থুতু মুবারকে সুবহানাল্লাহ আল্লাহর নবী মুস্তাফার থুতু মুবারকে আপনার অপারেশন করলে দাগ থাকে কিন্তু নবী মুস্তাফা ও জখমিতে যখন থুতু মুবারক লাগালেন তার দাগ পর্যন্ত ছিল না বলেন যে থুতু মুবারকে মুস্তাফার দয়ার নবী মুস্তাফার সুবহানাল্লাহ খাবারে এত বরকত হয়েছে এত বরকত হয়েছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোশতে বরকত হয়েছে খাবারে বরকত হয়েছে রুটিতে বরকত হয়েছে বলেন সুবহানাল্লাহ দয়ার নবী মুস্তাফার থুতু মুবারক এ নবীকে আমার মতন কি বলে বলতে পারে বলো তো নবী মুস্তাফার এই সোনার এই যে দুটো কান এই যে তিনার চোখের পাওয়ার আর হাতের পাওয়ার পায়ের পাওয়ার সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো জিজ্ঞাসা করলে হুজুর পাকের চরিত্র কেমন ছিল এখলাকে হাসানা কেমন ছিল তো সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কোরআন শরীফের প্রথম পারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত নবী মুস্তাফার চরিত্র বলেন সুবহানাল্লাহ এই জন্য তো কবি বলেছেন যে নবী মুস্তাফার মুস্কুরা হাটে মিষ্টি হাসিতে অন্ধকার ঘর আলো হয়ে যায় বলেন এ নবীকে আমার মতন কি বলে বলতে পারো হুজুর পাকের দাঁতের চমক এত চমক অন্ধকার ঘর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাকের কুমারী পিয়ারি বিবি ঘরে হুজরাতে উনি একটা জামা সেলাই করতেছিলেন কাপড় সেলাই করতেছিলেন আর সেলাই করতে করতে ছুঁচটা পড়ে গেছে সুবহানাল্লাহ ছুঁচ যখন পড়ে গেল তলাশ করতে লাগলেন অন্ধকারে ঘর সুবহানাল্লাহ খুঁজে পাচ্ছেন না আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ হুজরাতে আসলেন হুজরাতে আসার পরে সুবহানাল্লাহ তিনার চমক আলাদা এমন চমক দিল মিষ্টি হাসলেন তো সুবহানাল্লাহ আয়েশার হুজরা হুজুর পাকের হুজরা ঘরটা আলো হয়ে গেল বলেন সুবহান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন আবার হুজুরে পাক যখন আবার সুবহানাল্লাহ নবী পাক যখন মিষ্টি হাসলেন তিনার দাঁতের চমকে আজকে অন্ধকার ঘর আলো হয়ে গেল হুজরা খানা আলো হয়ে গেল আর আমি ছুঁচটা কুড়িয়ে নিলাম আমার ছুঁচটা আমি তলাশ করে নিলাম বলেন সুবহানাল্লাহ এ নবী মুস্তাফার প্রেম ও মহব্বত ইমানের আসল ডিফিনিশন ইমানের আসল সংজ্ঞা নবী মুস্তাফাকে ভালোবাসা বলেন সুহান কি ভালোবাসা বেশেছিলেন একজন মা নবীকে এত ভালোবেসেছিলেন সুবহানাল্লাহ উম্মে আইমান যে উম্মে আইমান নামার নবী দয়ার নবী মুস্তাফা যখন সুবহানাল্লাহ শৈশবে ছিলেন বাল্যকাল অবস্থায় ছিলেন মাদরা হযরতে মা আজকে উম্মে আইমান সুবহানাল্লাহ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেওয়াতেন হুজুর পাকে কাপড় পরিয়ে দিতেন আল্লাহর নবী মুস্তাফার আম্মি জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি 6 বছর বয়সে
এন্তেকাল করলেন সুবহানাল্লাহ হযরতে উম্মে আইমানের দায়িত্ব পড়ে গেল তিনি আমার নবীকে গোসল দেওয়াতেন তিনি আমার নবীকে কাপড় পরিয়ে দিতেন খাইয়া দিতেন মা উম্মে আইমান একদিন আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে আসলেন হাজু হুজুর পাকের হুজরাতে আপনার খাটলির নিচে একটা কাঠের বার্তানে আল্লাহু আলাম রাসূলুহু সুবহানাল্লাহ পেশাব রাখা ছিল ওই পেশাবখানা মা উম্মে আইমান আড়ালে নিয়ে গেলেন আড়ালে নিয়ে যাওয়ার পরে উম্মে আইমান মা আমার দয়ার নবী ময়ার নবী রহমাতুল্লিল আলামিনের পেশাব মুবারক তিনি পান করে নিলে আপনার বিবি আমার বিবি কে যদি বলে আমার পেশাব পান করতে হবে তো করবে ও করবে না কিন্তু নবী মুস্তাফা ও নবী জিনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মুজিজা বলেন সুবহানাল্লাহ নবী মুস্তাফা নূর হি নূর সবই পাক বলেন সুবহানাল্লাহ যখন পেশাব পান করে নিল হযরত উম্মে আইমানকে নবী জিজ্ঞাসা করছেন আসলো বলে মা তুমি কি পান করলে হযরত উম্মে আইমান বলেন ইয়া রাসূলুল্লাহ ফেদাকা আবি উম্মে হুজুর গো আবার মাতা পিতা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার পেশাব পান করে নিয়েছি বলেন সুবহানাল্লাহ উম্মে আইমান কে বলেন আল্লাহর নবী হিকমতের নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন সুবহানাল্লাহ উম্মে আইমান গো ফতোয়া দিলেন না নবী তো ফতোয়ার মালিক নবী যেটা বলেছেন ওটাই ফতোয়া ওটাই শরীয়ত যারা খেতে বাকি আছেন যারা খেতে বাকি আছেন দয়া করে ভিতরে খেতে চলে যান মা বোনদেরকে বলছি মা বোনরা আপনারা না খেয়ে যাবেন না আপনারা না খেয়ে যাবেন না খাওয়ার আছে ভিতরে খেয়ে খেয়ে দে তারপরে যাবেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবার অবকাশ সাহেব আসেন আচ্ছা জলদি করকে হ্যাঁ আর একজন নতুন বক্তা নতুন আমরা প্রায় আসে প্রতি বছরই আসে ইনশাল্লাহ সুবক্তা হযরত আবু বকর সিদ্দিক উনি আসছেন আপনারা ধৈর্য ধরে শুনবেন তাই বলছিলাম হযরত উম্মে আইমান পেশাব পান আল্লাহর নবী ফতোয়া দিলেন না দয়ার নবী আমার ফতোয়া দিলেন না মা উম্মে আইমানকে বললেন মা গো তুমি যখন আমার পেশাবখানা পান করে নিয়েছো যতদিন জীবনে বাঁচবে মা আজ তোমাকে ডাক্তারখানা যেতে হবে না কবিরাজের কাছে যেতে হবে না তোমাকে আজকে চিকিৎসকের কাছে যেতে হবে না কোনো হেকিমের কাছে যেতে হবে না মা তুমি আমার পেশাব পান করে নিয়েছো তোমার পেটে জীবনে আর কোনোদিন অসুখ হবে না আর জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না বলেন সুবহানাল্লাহ এ নবী মুস্তাফা সুবহানাল্লাহ তিনার প্রত্যেকটা জিনিস মুজিজা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত মুজিজা বলেন সুবহানাল্লাহ কারণ নবী আমার নূর হি নূর নূরের হি নূর এই জন্য কবি বলছেন আয় বেবাসার আখওয়াল সে পুছো মেরে নবি কোন হে সুবহানাল্লাহ হে অন্ধের দলেরা যাদের চোখ আছে তাদের জিগাও আমার নবীকে মেরে যাতা মেরে সরকার মেরে যাকা মেরে সরকার নুরুন আলা নূর হে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা
মোহাম্মদীন সাল্লাল্লাহ মোহাম্মদ হরদম জবাশনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবাশনে কালো শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাই কোরআন পাক ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানওয়ালো, হে বিশ্বাসীগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর যারা সত্যবাদী তাদের সঙ্গী লাভ করো। বলেন সুবহানাল্লাহ। এই যে দরিয়াতে আপনার বড় বড় আপনার দরিয়া নদীতে যে নৌকাগালা চলে পানি জাহাজ, আপনার কত কুইন্টাল যে আপনার লোহা থাকে, তার ঠিক লোহা থাকে কি না? লোহা দিয়ে পেরাক দিয়ে আপনার ভালো করে ঠুকে আপনার এই জাহাজ গালা তৈরি হচ্ছে আর পানিতে ভেসে চলে যাচ্ছে। আর ওই লোহাকেই যদি বলা হয় যে লোহা তুমি একলাই ভাসো, তো ভাসবে না, ডুবে যাবে, লোহা ডুবে যাবে। কিন্তু সঙ্গী কাকে পেল? কাঠকে পেল। যখন সঙ্গী পেয়েছে কাঠ, কুইন্টাল কুইন্টাল আপনার লোহা তার সঙ্গে ভেসে যাচ্ছে, ডুবছে না। বন্ধুরা, আবার এইরকম আল্লাহওয়ালাদের সঙ্গী লাভ করুন, আপনি ডুববেন না, আপনি প্রাতভ্রষ্ট হবেন না, আপনি গুমরাহিতে পড়বেন না। কাঠওয়ালাদের সঙ্গে লোহা যেমন ভেসে যায়, ওই রকম কোন আল্লাহওয়ালা সত্যবাদীর সঙ্গে যারা লাভ করে, আল্লাহ পাক তাকে গুমরাহি থেকে বাঁচিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে পীর মুর্শিদের দরবারে আসা যাওয়া করতে হবে, খাজার দরবারে যেতে হবে, দাতা বাবার দরবারে যেতে হবে, যিনারা ওলিয়ে কামেল আছেন, আলেমে দিন আছেন, শরীয়তের পাবান পীর আছেন, তাদের দরবারে আসা যাওয়া করতে হবে, তবেই আমাদের ঈমান পাকা মজবুত হবে। বলেন সুবহানাল্লাহ। বড় বড় আউলিয়ায়ে কেরামগণরা আজকে সুবহানাল্লাহ খোশখবরি দিয়েছে যে তোমরা যদি সত্যবাদীদের সাথী হও তো তোমরা ডুববে না, জাহান্নামে যাবে না। ইমান আকীদার উপরে দাঁড়িয়ে থাকতে হবে, ইমানকে মজবুত শক্ত করে যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারি আর এই ইমানের হালাতে জীবন যাপন করতে পারি, ইমানের হালাতে আমাদের যদি মৌত হয়ে যায় তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মুমিনের জন্য আপনার কবরটা প্রশস্ত হয়ে যাবে, অসীম ময়দান হয়ে যাবে। এই মুমিনের জন্য রব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন কোরআন পাকে, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, ওলামা আহলে সুন্নাত হযরত মাওলানা আবু বকর সাহেব, সুবহানাল্লাহ, স্টেজ রওনাক, নুরানি, হাক্কানি, ইরফানি তাকরির আপনারা শ্রবণ করুন হুজুরের কাছ থেকে, সুবহানাল্লাহ। তাই বলছিলাম, আমার বন্ধুরা, আমার পর্দানসী মা বোন খালারা, সুবহানাল্লাহ, নবীর ইশক মহব্বত তৈরি করুন। আমার আল্লাহ বলেন, লাহুমুল বুশরা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমরা যদি ঈমানের সঙ্গে আমাদের মৌত হয়, ইমানের হালাতে যদি আমাদের মৌত হয়ে যায়, কত বড় সুসংবাদ! আল্লাহ বলছেন, তোমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর জায়গা আমি বেহেশত তৈরি করেছি, যে বেহেশতের নিচে আজকে ঠান্ডা পানি প্রবাহিত হচ্ছে। বলেন সুহানে, এত আরামের জায়গা। আল্লাহ যেন আমাদেরকে ইমান আমানের উপরে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সম্মুখে